বছরের তরুণদের ক্যারিয়ার জয়ের গল্পের সাথে সংযুক্ত আমরা বিজনেস বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সুমায়া জামান। আজও ক্যারিয়ারের নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে আছেন দুজন এক্সপার্ট। প্রথমেই পরিচিত হই তাদের সাথে। আমাদের সাথে আছেন জনাব মুইনুদ্দিন মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক সানোফি বাংলাদেশ লিমিটেড। বরাবরের মতো আজকেও আছেন এই বিষয়ে একজন বিশেষজ্ঞ জনাব এম নাইম হোসেন। অনুষ্ঠান শুরুর পূর্বেই দেখে নেই আজকের অতিথির অটোবায়োগ্রাফি। শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মঈনুদ্দিন মজুমদারের জন্ম 1969 সালের 1 সেপ্টেম্বর চাঁদপুর জেলায়। চাঁদপুরে কাটে তার শৈশবকাল। 1985 সালে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক এবং 1987 সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মঈনুদ্দিন মজুমদার 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ও 1991 সালে একই বিভাগ থেকে লাভ করেন স্নাতকোত্তর ডিগ্রি। পড়াশোনা শেষে তিনি উদ্যোক্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। অত্যন্ত নিষ্ঠা, একাগ্রতা এবং সততার সাথে গড়ে তোলেন তার বর্ণাঢ্য ক্যারিয়ার। বর্তমানে মঈনুদ্দিন মজুমদার সানোফি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। জনাব এম নাইম হোসেন ইউনিটাস গ্রুপ এবং ক্যারিয়ার্স হাব বিডি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি একজন দক্ষ প্রথম প্রজন্মের উদ্যোক্তা এবং ইতিপূর্বে তিনি দীর্ঘ সময় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন অ্যাভেন্টিস, নোভার্টিস, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির উচ্চপদে সুনামের সাথে কাজ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে তার ব্যবস্থাপনা পোর্টফোলিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয়ের সরাসরি কাজের অভিজ্ঞতা আছে। এছাড়াও জনাব নাইম বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের প্রতিষ্ঠাতার সভাপতি। সংগঠনটি 120টি দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত 2000-এর অধিক সদস্যের সমন্বয়ে গঠিত। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দীর্ঘ সময়ের সভাপতি ছিলেন এবং বর্তমানে সংগঠনটির গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের প্রধান। এছাড়াও তিনি সাপ্লাই চেইন এশিয়ার সাবেক কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং এনএসইউ এমবিএ ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি। এবারে চলে যাব মূল আলোচনায়। বিশ্বের 100টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি করা হয় এবং 30টিরও বেশি দেশের সাথে নিবন্ধিত হচ্ছে বাংলাদেশ। তো এই অবস্থায় আসলে এই ইন্ডাস্ট্রিতে, এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারের সার্বিক অবস্থা কী? ফার্মা ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আমরা রেডি গার্মেন্টসের পরে একটা বিশাল সেক্টর ধরি, যেটা আপনি যেটা বললেন মাত্র যে আমরা 100টির বেশি দেশে রপ্তানি করছি এবং এর সংখ্যা কিন্তু বেশ বাড়ছে, ডাবল ডিজিট গ্রোথ আপনি বলতে পারেন। সো এর সাথে ক্যারিয়ারের স্বাভাবিক কারণে একটা ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে যায়। আমরা যদি এইভাবে দেখি ব্যাপারটা, সেটা হচ্ছে যে ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা সরাসরি যুক্ত, যারা সরাসরি কাজের সাথে বিভিন্ন সেক্টরে যুক্ত আছেন, সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে যারা এই ব্যবসার সাথে ইনডাইরেক্টলি জড়িত, সাপ্লায়ার থেকে শুরু করে আমাদের কেমিস্ট ভাইদের থেকে শুরু করে ফিজিশিয়ান থেকে শুরু আমি বলি, সবার সাথেই সবার একটা বিশাল মার্কেট তৈরি হয়ে যাচ্ছে। সো আমি যদি শুধু এই ইন্ডাস্ট্রিতে যারা সরাসরি কাজ করেন তাদের ক্যারিয়ারটা বলতে চাই, তাহলে আমি এতটুকু বলবো যে যেহেতু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড মার্কেট হচ্ছে, সুতরাং এখানে স্কিল ডেভেলপমেন্ট, লেভেল অফ ইম্প্রুভমেন্ট অফ আওয়ার এমপ্লয়িজ ইস এ বার্নিং কোশ্চেন, আই ওয়ান্ট টু সে। সো পিপলকে ওইভাবে প্রস্তুত হতে হবে টু অ্যাডপ্ট উইথ দিস ফার্মা ইন্ডাস্ট্রি অ্যান্ড বিল্ড দেয়ার কেরিয়ার। রাইট। তো নাইম ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাইব, এই যে সম্প্রতি 15টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরা একটা ক্যারিয়ার ফেস্ট আয়োজন করেছিল, এবং সেই ক্যারিয়ার ফেস্টটা আসলে কেন আয়োজন করা হয়েছিল বা এটার আউটপুটটা কী? ক্যারিয়ার রিলেটেড যে মেলা যদি আমরা বলি আর কি, ফেস্ট বলি বা মেলা বলি বা যেটাই বলি না কেন, সেটা যদি আমরা যখন আয়োজন করি, যারা এমপ্লয়িজ যারা আসলে চাকরিতে আসবেন বা যারা চাকরি করছেন তাদের এনহ্যান্সমেন্ট, তো সেই আসপেক্ট থেকে এটা করার কারণও অবশ্যই ছিল যে একটা আসপেক্ট অবশ্যই ছিল যে এমপ্লয়িদেরকে এনহ্যান্স করা ইন টার্মস অফ দি ফেস্ট, হ্যাঁ, ফার্মা ফেস্ট। আর এছাড়াও
বিভিন্ন প্রোডাক্ট, এটা আমার পার্সোনাল অভিমত, আমি মনে করি যে বিভিন্ন মাল্টিন্যাশনাল বা লোকাল ফার্মাসিউটিক্যালগুলো কিন্তু এখন পৃথিবী মানে বাংলাদেশে অনেক এগিয়ে গেছে ইন টার্মস অফ এক্সপোর্ট, ইন টার্মস অফ লোকাল মার্কেট সবখানেই। এবং তাদের ব্যাপারেও কিছুটা জানানো ডিরেক্ট কনজিউমারদের সাথে, সেটাও আমি মনে করি যে কেমন আমরা যারা কনজিউমার, আমরা যারা ওষুধ যারা আমরা ইনহেল করি আর কি, হ্যাঁ, যেমন আমরা তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ডিরেক্ট আমরা ঠিক কাস্টমার বলা যায় না, কারণ ডাক্তাররা প্রেসক্রাইব করে তারপরে আমরা আসলে সে হোস্টে নেই। এগুলো আমি মনে করি যে দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস যেগুলো আসলে এই ধরনের ফেস্টে আমরা জানতে পারি। তো এই ক্যারিয়ার ফেস্টে কী দেখলেন যে আসলে তরুণদের এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার পেছনে তাদের আগ্রহটা কেমন? ওয়েল, আমরা তো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টস আছে যেখানে ফার্মেসিতে পড়ালেখা করা যায়, এবং এছাড়াও মার্কেটিং ডিপার্টমেন্টস আছে, এবং এইসব ডিপার্টমেন্ট থেকে যারা ক্যারিয়ার করতে চায় তারা তো মাল্টিন্যাশনাল এবং আজকাল অনেক বড়ো বড়ো লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ আছে যেখানে তারা ক্যারিয়ার খুব ভালোই করতে পারবে এবং করার মতো তাদের অবস্থান আছে আসলে। এছাড়াও কিন্তু ফার্মাসিউটিক্যাল যদিও একটা ইন্ডাস্ট্রি, এইসব ইন্ডাস্ট্রির ভিতরে যে ফাংশনগুলা, আমি যদি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ভ্যালু চেইনটাকে দেখি, ভ্যালু চেইনের মধ্যে কিন্তু উই হ্যাভ দি টোটাল মানে একটা কোম্পানি যেভাবে চলে তার পুরো ঘটনাটা ওটার মধ্যে আছে। সেখানে এইচআরও আছে, সেখানে ফিনান্সও আছে, সেখানে সাপ্লাই চেইনও আছে, সেখানে প্রোডাকশনও আছে, সব কিছু কিন্তু সেটার মধ্যে অন্তর্গত। সেই আসপেক্ট থেকে ফার্মা ইন্ডাস্ট্রিগুলো আসলে খুবই স্ট্রাকচার্ড আমি মনে করি, এবং আমি দেখেছি যে তরুণদের মধ্যে ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা ইনিশিয়ালি কাজ করে তারা অনেক কিছু শিখার আছে ফার্মা ইন্ডাস্ট্রি থেকে। মইনুদ্দিন ভাই যেহেতু এই সেক্টরের একজন এক্সপার্ট, উনি ভালো বলতে পারবেন যে আসলে এখন এই মুহূর্তে এই সেক্টরে কত সংখ্যক কর্মী কাজ করছে। যেটা মিস্টার নাইম বললেন যে আসলে সেক্টরটা কিন্তু বিশাল বড়। যদি আমি সরাসরি বলি, আমি যদি একটা ইন্ডাস্ট্রি দেখি ফার্মা ইন্ডাস্ট্রি, সেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে আপনার ফার্মাসিস্ট, কেমিস্ট, ইঞ্জিনিয়ার, আমাদের বিজনেস গ্র্যাজুয়েট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, অল ব্যাকগ্রাউন্ডের পিপল সেখানে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমি যখন মার্কেটিং অ্যান্ড সেলসে চলে যাব, সেখানেও এই ধরনের এক্সপার্ট এবং বিভিন্ন এক্সপার্টাইজের প্রয়োজন আছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। সো এই যে বিশাল একটা ইন্ডাস্ট্রি, সেখানে অ্যাজ পার লেবার ফোর্স ইনফরমেশন হিসেবে আমি যতটুকু জানি যে ডিরেক্টলি 90,000 অলমোস্ট 90,000 এমপ্লয়ি সরাসরি যুক্ত আছে। এর বাইরেও আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে এর সাথে যুক্ত আরও আশেপাশে কারা আছে, ওই সংখ্যাটাও বিশাল। হ্যাঁ, সুতরাং এটা বিশাল মার্কেট। সো আপনি বলতে পারেন 90-100,000 এমপ্লয়িজ আর ওয়ার্কিং হিয়ার। এবং এই যে এমপ্লয়িরা যারা আছে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে আপনাদের এই সেক্টরটা আসলে কতটুকু ভূমিকা রাখছে? এটা একটা স্ট্রাকচার্ড কোম্পানি। আপনি যখন দেখছেন যে লোকজনের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে, সেটা হচ্ছে এই ট্রেনিংটা বিভিন্ন রকমভাবে হতে পারে। একটা হচ্ছে তার অন দ্য জব ট্রেনিং, একটা হচ্ছে ই লার্নিংয়ের মাধ্যমে হতে পারে, এনি কনফারেন্স সেমিনারের মাধ্যমে হতে পারে, এবং যেটা অহরহ হচ্ছে এবং বিভিন্ন কোম্পানিগুলো সেটা অর্গানাইজ করছে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, যেটা হচ্ছে সে অন দ্য জবের মাধ্যমে হচ্ছে, জব রোটেশনের মাধ্যমে হচ্ছে, সেইভাবেও কিন্তু সে ট্রেন্ড আপ হচ্ছে। আরেকটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা কীরকম, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন কনফারেন্সে পাঠাই, সেমিনারে পাঠাই, হ্যাঁ, তাকে একটা রোলে ইনভলভ করি, একটা প্রজেক্টে ইনভলভ করি থাকার জন্য। এক্স্যাক্টলি, একটা প্রজেক্টে তাকে ইনভলভ করে ফেলি, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের টিমে তাকে কাজ করার সুযোগ দেই, তাকে একটা ফ্রন্টে নিয়ে এসে ডেলিভার করার সুযোগটা দেই। সো এই যে আমি বলি এডুকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপোজার কম্বাইনলি এই টোটাল ডেভেলপমেন্টের পিছনে কাজ করছে। এই সেক্টরে এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে আপনারা কতটুকু ভূমিকা রাখছেন বা কী অবস্থাটা কী, আসলে সার্বিক অবস্থাটা কী? আমি একসময় এখানে কাজ করেছি যেহেতু, সেই হিসেবে আমার জীবনের প্রথমটাই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে, সো দেন আমার কিছুটা নলেজ ওখানে আছে। হ্যাঁ, আর এন্টারপ্রেনারশিপের আসপেক্ট থেকে যদি আপনি বলেন, আসলে একটা যে কোনো এন্টারপ্রেনারশিপ শুরু করার জন্যে এক একটা ইন্ডাস্ট্রিতে তো আপনার এক এক ধরনের মানে শুরু করতে হয়। ধরেন আপনি যদি এসএমই হিসেবে শুরু করতে চান, তাহলে আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মনে করেন যতটা আপনি ভায়াবল আপনার জন্যে, তার থেকে মনে করেন আপনি অন্য একটা ইন্ডাস্ট্রি আরও এসএমই হিসেবে আরও বেশি ভায়াবল হতে পারে। সেই আসপেক্ট থেকে আমার কাছে মনে হয়েছে, যদি আসলে এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে রুলস অ্যান্ড রেগুলেশনস ফ্রম দি গভর্নমেন্ট এবং অলসো টুয়ার্ডস দি ডাক্তার্স অ্যান্ড দি মার্কেটে যেভাবে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে আসলে কঠোর, হ্যাঁ, একটু কঠোর স্বভাবতই, এটা তো একটা ডার্ক মার্কেট। সো এই এবং আরও এখানে এই দিজ আর মানে এমন প্রোডাক্ট যেগুলো ডিরেক্টলি আপনাকে ফিজিক্যালি এফেক্ট করতে পারে, সো ইটস ভেরি সেন্সিটিভ। সো সেই আসপেক্ট থেকে আসলে
এন্টারপ্রেনারশিপের একদম ইনিশিয়াল স্টেজে যদি কোনো ইয়াংস্টার এন্টারপ্রেনার হিসেবে জীবন শুরু করতে চায়, সে আসলে তাকে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দিয়ে তার যদি শুরু করতে চায়, তার আগে তার কিছুটা এক্সপিরিয়েন্স থাকলে আমি মনে করি যে এটা তার জন্য মোর ফিজিবল, মোর সুইটেবল, রাদার দেন আমি ফার্স্টেই যদি একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি শুরু করে ফেলি। হ্যাঁ, সেই অ্যাসপেক্ট থেকে যেমন মনিম ভাইয়ের মতো আমার মনে হয় প্রোডাকশনের ক্ষেত্রে বলছেন, এছাড়া যারা বিক্রয় বা দোকান অনেকেই যে ফার্মাসিস্ট দোকান হিসেবে যদি কেউ এই বিজনেস করতে চায় সেটা তো হ্যাঁ আমি নিতে চাই, সেক্ষেত্রে এজ এ প্রোডাকশন বলছিলাম, ঠিকই বলেছেন, অথবা ইম্পোর্ট ডাইরেক্টলি। আর দোকান হিসেবে যদি কেউ করতে চায় সেই হিসেবে হ্যাঁ হ্যাঁ ইজ ফিজিবল ভেরি মাচ। হ্যাঁ, এবং আসলে আমরা যদি যাই কোনো কোনো দোকানে তো এমনও হয় যে আমরা ডক্টররা যখন প্রেসক্রাইব করে আমরা যখন সেই ইয়েটা নিয়ে যাই সেই প্রেসক্রিপশনের বাইরে দোকানদারও কিন্তু আমাদেরকে সাজেস্ট করে দেয় মাঝে মধ্যে যে এটা এই ওষুধটা না নিয়ে ওই ওষুধটা নেন। সেই অ্যাসপেক্ট থেকে যারা ফার্মাতে পড়ালেখা করেছে বা এই ব্যাপারে অনেক দক্ষ এবং ব্যাকগ্রাউন্ড আছে তারা ওই ধরনের ফার্মেসি যদি এন্টারপ্রেনারশিপ হিসেবে নিতে চায় বলে আমি মনে করি সেটা ইজ এ ভায়াবল অপশন ফর দ্যাম উইথ দ্যাট সর্ট অফ এ নলেজ। আর ইন্ডাস্ট্রি যদি হয় এর বিগ ইন্ডাস্ট্রি আমি শুরু করবো বা ইম্পোর্ট করবো তাহলে আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স পিপল লাইক মঈন ভাই অথবা যারা ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করেছে তাদের জন্য এটা মোর ভায়াবল ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট অন অল দিস অ্যাসপেক্ট। রাইট, একটা প্রশ্ন মঈনুদ্দিন ভাইকে আমি করতে চাই যে আসলে এই যে আপনাদের এই সেক্টরে একটা অভিযোগ প্রায় কিন্তু শোনা যায় যে আপনাদের যারা বিক্রয় কর্মী আছে বিক্রয়ের ক্ষেত্রে তাদেরকে সেলস টার্গেট আরোপ করা হয় তাদের উপরে। টার্গেট হোয়াট ইজ দ্য প্র্যাকটিস? প্র্যাকটিস ইজ দ্যাট আপনি যখনই একটা সেলস অর্গানাইজেশন চিন্তা করেন একটা টার্গেট থাকবে, তাই না? টার্গেট দিয়েই তো ওটাকে মিট করতে হয়। সো জেনারেলি এইভাবে আমরা যদি চিন্তা করি যে একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, এই টার্গেটিংয়ের কতগুলো আসলে খুব এটা খুব ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে করা হয়। যারা এই কাজগুলো করেন তারা কিন্তু লোকালিটিটা দেখেন, সেখানে ফিজিশিয়ানদের সংখ্যা দেখেন, সেখানে প্রেসক্রিপশনের সংখ্যা দেখেন, মার্কেটের সাইজটা দেখেন, দেখে কতজন সেলস ফোর্স আছেন সেটা দিয়ে কিন্তু তারা টার্গেটিংটা করেন। সো আমি যদি কোম্পানি পার্সপেক্টিভ বলি তাহলে তারা বলবে যে টার্গেটিং ইজ রাইট। আমি যদি ওইভাবে চিন্তা করি যে যারা সেলস বিক্রয় করছেন যারা আমাদের প্রতিনিধিরা আছেন তারা কীভাবে দেখছেন, তাদের জন্য একটা অফকোর্স ইটস এ টার্গেট মিনস ইটস এ ফোর্স। যখন সে মাস শেষে সেটা করতে না পারে বা কারণ এটার সাথে তার ইনসেন্টিভ জড়িত, এই ইনসেন্টিভটা পেতে সে কিন্তু আগ্রহী থাকে, যখন সেটা করতে না পারে তখন সে কিন্তু কিছু উপায় বের করে নেয় যেটা হুইচ ডাজ নট কমপ্লাই উইথ দ্য কোম্পানি পলিসি অ্যান্ড সিস্টেমস, সেখানে ভায়োলেশনটা হয়। সেই ক্ষেত্রে আপনি দেখবেন অনেক কোম্পানি বেশি করে মাল্টিনেশনাল কোম্পানিগুলো তারা কিন্তু টার্গেট থেকে বেরিয়ে আসছে, তারা কিন্তু আসলে টার্গেটটা ওইভাবে এখন আর আপনারা জিনিসটাকে একটু ওপেন হয়ে আপনার যদি অ্যাকচুয়ালি রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্য মার্কেটিং সেলস অ্যান্ড যারা বিজনেস এক্সিলেন্সে আছেন, সো তারা এই জিনিসটাকে লজিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করতে পারেন। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য আসলে কী ধরনের প্রস্তুতি থাকা উচিত? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তো আসলে ইফ উই গো টুয়ার্ডস এ কোম্পানি এটা তো একটা ভ্যালু চেইন থাকে। ভ্যালু চেইনের মধ্যে দের আর ডিফারেন্ট ডিপার্টমেন্টস। যেমন আমাদের কিন্তু আজকাল ইজ এ ভেরি গ্লোবাল ওয়ার্ল্ড অ্যান্ড উই নো আ লট অফ থিংস, কর্পোরেট ওয়ার্ল্ডে অনেক চেঞ্জ আসছে এবং আমরা ইন্টারনেটের কারণে হোক ডিজিটালাইজেশনের কারণে হোক আমরা কিন্তু সব কিছু অনেক কিছু জানি, যেগুলো আমরা যখন আজ থেকে 20 বছর আগে প্রায় ক্যারিয়ার আরম্ভ করেছিলাম তখন আসলে অনেক কিছুই এত সহজলভ্য ছিল না ইন টার্মস অফ মানে আপনার নলেজের দিক থেকে। হ্যাঁ, সেই অ্যাসপেক্ট থেকে আসলে এটা অনেকেই জানে, যে আমি আর ক্লিয়ার করে বলছি সেটা হচ্ছে যে একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক ধারণা থাকে যে আমি যদি ফার্মাসিউটিক্যালে পড়ি তাইলেই মনে হয় ফার্মা ইন্ডাস্ট্রিতে খালি জব করা আসলে মানে সমীচীন হবে, অথবা যদি সায়েন্সের কোনো একটা কিছুতে পড়ি। হ্যাঁ, আসলে কিন্তু এরকম না। ধরেন একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি যেটা বলছিলাম এইচআর ডিপার্টমেন্ট আছে, সো কেউ যদি ধরেন মাস্টার্স বা অনার্স বা এমবিএ বিবিএ এইচআরে করে থাকে তার কিন্তু রেলেভেন্ট এই ফার্মাসিউটিক্যালের এইচআর ডিপার্টমেন্ট। সো ওই অ্যাসপেক্ট থেকে আসলে আমি মনে করি যে ফার্মাসিউটিক্যাল অ্যাজ এ ইন্ডাস্ট্রি, যে কোনো ফার্মাসিউটিক্যাল বলে কথা না, যে কোনো ইন্ডাস্ট্রি বা যে কোনো কোম্পানিরই কাজ করার বিভিন্ন স্কোপ আছে, স্পেশালি ইনিশিয়াল লেভেলে। সো এখানে আসলে যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো আপনার পড়ালেখা করা যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই আসলে এটার মধ্যে আসা তাদের জন্য সম্ভব, এবং আসলে তারা এখানে খুব ভালো ক্যারিয়ার করা তাদের খুবই সম্ভব। এবং আমি দেখেছি যে অনেক বড় বড় টপ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির অনেক টপ লেভেলে বিবিএ এমবিএ করা লোকজনও কিন্তু লিড করে দেশে এবং বিদেশে। মঈনুদ্দিন ভাই কি মনে করেন, রাইট, আমরা কী চাই তাদের কাছ থেকে? আমাদের চাওয়াটা হচ্ছে একটাই, যারা ফ্রেশার তাদের গুড একাডেমিক নলেজ, যারা সদ্য কাজ করেছেন কিছু তাদের ফাংশনাল নলেজ,
সেকেন্ড হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে, একটা পার্সনকে যখন আমরা নিতে চাই, স্বাভাবিক যেহেতু বিশাল ওয়ার্ক ফোর্স দরকার, উই ওয়ান্ট টু হায়ার দ্য এক্সপার্ট, মানে আই মিন দ্য ট্যালেন্টেড ওয়ান, পোটেন্সিয়াল ওয়ান, আমরা কতগুলো ক্রাইটেরিয়া দেখি। একটা দেখি সে অ্যাজাইল কি না, সে সিচুয়েশান সেন্স করতে পারে কি না, তার সেলফ অ্যাওয়ারনেসটা কীরকম আছে, সে ফিডব্যাক নেয় কি না। সো এই অ্যাজিলিটা আমাকে, যার ভিতরে ইনহেরিটেড আছে ফাইন, যার ভিতরে নাই তার ভিতরে আনার চেষ্টা করি, যার এখন কিছুটা আছে তাকে আরও ডেভেলপ করার চেষ্টা করি। সো দেয়ার ইজ এ লং ওয়ে টু গো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাবিলিটি, আসলে সে স্ট্র্যাটেজিক থিঙ্কার কি না, সে বিয়ন্ড দ্য রেসপন্স, তার ওন এরিয়া স্কোপ অফ রেসপন্সিবিলিটির বাইরে চিন্তা করে কি না। সো দিস ইজ সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট ইজ অ্যাসপিরেশন থাকতে হবে। আপনি যদি কেরিয়ারে ডেভেলপ করতে চান, অ্যাসপিরেশনটা কি? অ্যাসপিরেশন হচ্ছে আপনি ইয়ার টু ইয়ার গ্রো করবেন, আপনার সে হাঙ্গারটা থাকতে হবে। তার মানে কি, ইউ উইল টেক সাম স্ট্রেস টার্গেট, তাই না, স্ট্রেস অ্যাসাইনমেন্ট আপনি নেবেন, আপনি সেই ধরনের একটা অ্যাসপিরেশন আপনার ভিতরে গ্রো করবে। ফোর্থ পয়েন্ট এই বিষয়ে নাইম ভাইয়ের কাছে এটা আবার জিজ্ঞেস করতেই হবে যে আসলে তরুণ এবং নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে নতুন করে ব্যবসা শুরু করার জন্য আপনার পরামর্শ কি? ফার্মেসি অ্যাজ এ দোকান যদি হয়, সেখানে তো আবার মইন ভাইও যেটা অ্যাড করলেন যে ওখানেও এখন অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এ সম্বন্ধে যদি কারো নলেজ থাকে এবং সে যদি স্মল আকারে শুরু করতে চায় বা বিগ আকারে শুরু করতে চায়, তাহলে ইটস ইজ অপশন, যেটা আসলে যে কোনো কারোর জন্য এন্টারপ্রেনার হিসেবে ইটস এ গুড অপশন টু গো আহেড উইথ। আর দ্বিতীয়ত যেটা, যদি আমি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি প্রোডাকশন অথবা ডিরেক্ট ইম্পোর্ট অথবা এক্সপোর্ট এগুলো নিয়ে যদি চিন্তা করি, তাহলে ইটস এ মার্কেট হুইচ ইজ ভেরি রেস্ট্রিক্টেড ইন টার্মস অফ মার্কেটিংই বলেন, ইন টার্মস অফ অ্যাপ্রুভালস, গভর্নমেন্ট রেগুলেশনস অ্যান্ড অল দিস থিংস বলেন, সেই অ্যাসপেক্ট থেকে কিছুটা এক্সপিরিয়েন্স, মানে ভালো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে প্লাস ইনভেস্টমেন্টেরও ব্যাপার আছে, এগুলো যদি থাকে দেন মানে যে কোনো করতে হবে বলে আপনার মনে হয়? রিস্ক ফ্যাক্টর প্রথমটাই মনে করি যে নলেজ ইজ এ ফ্যাক্টর হিয়ার। এই ধরনের ইন্ডাস্ট্রি যদি আপনি চালাতে যান, আপনার নলেজ ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর। নলেজ যদি আপনার খুব হাই লেভেল না থাকে, তাহলে ফার্মা ইন্ডাস্ট্রি দিয়ে আসলে আপনার একটা ইয়াং এন্টারপ্রেনার হিসেবে বা একজন উদ্যোক্তা হিসেবে এটা কত মানে সম্ভবই, এক পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না, বা তার জন্য কষ্টের পরিমাণটা অনেক বেশি করতে হবে সেক্ষেত্রে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ প্রশ্নটা মহিউদ্দিন ভাইকে করতে চাই, আসলে রাজস্ব আয়ের ক্ষেত্রে এই সেক্টর কতটুকু ভূমিকা রাখছে? আমি মনে করব বিশাল বিশাল। আমি যেটা বলছি, রেডি গার্মেন্টসের পরেই হচ্ছে এটার অবস্থান। এবং আমরা যদি দেখি, আমরা প্রচুর পরিমাণ র মেটেরিয়াল কিন্তু ইম্পোর্ট করি, আমরা মেশিনারিজগুলো ইম্পোর্ট করি, আমরা অল ফার্নিচার ফিক্স এগুলো কিন্তু ইম্পোর্ট করি ফর ফার্মা ইন্ডাস্ট্রি বিল্ড আপের জন্য। তো এর থেকে একটা সরাসরি ইম্পোর্ট ডিউটি একটা বড় আকারে কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উৎপাদনের বিভিন্ন স্তরে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স আছে, যে ভ্যাটটা আমরা ইয়ে করি গভর্নমেন্ট পেয়ে যাচ্ছে, ট্যাক্স আছে, সেই ট্যাক্সটা আবার অ্যাডভান্স হিসেবে আমাদের দিতে হচ্ছে, পরেও দিতে হচ্ছে। তারপরে এইভাবে যদি আমি চিন্তা করি, এর বাইরে যারা সরাসরি এমপ্লয়ি আছে তাদের একটা বিশাল ইনকাম হচ্ছে, এমপ্লয়মেন্ট, বিশাল এমপ্লয়মেন্ট হচ্ছে, এই এমপ্লয়মেন্ট থেকে যে ইনকামটা জেনারেট হচ্ছে তার থেকে একটা ইনকাম ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট পাচ্ছে, কোম্পানির ওন ইনকাম থেকে একটা ইনকাম ট্যাক্স সে পাচ্ছে। সো ফার মার্কেটটা এখন $2 billion মতো, সো 20,000 কোটি টাকা যদি হয়, আপনি যদি ওই হিসাবে চিন্তা করেন, আমার রাফলি রাফ কাট মাইট বি 3,000-4,000 crore মূল্যবান মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামী সপ্তাহে নতুন কোন অতিথি এবং নতুন কোন বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।